প্রিয় দর্শক, স্থাপত্য এবং নির্মাণ শৈলী নিয়ে চ্যানেল 9 এর প্রতি সপ্তাহের এই আয়োজন ZSRM নিবেদিত বুননের গল্পে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্থপতি অর্চি রহমান এবং প্রতি পর্বের মতো আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সৃষ্টিশীল একজন মানুষ, একজন স্থপতি। যিনি উপস্থিত আছেন তিনি এই আমাদের দেশের ঐতিহ্য নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। লো কস্ট মেটেরিয়াল নিয়ে তিনি অনেক কাজ করেছেন, তার সেই নির্মাণে কিন্তু সেই প্রমাণগুলো আমরা পেয়েছি এবং প্রতি মুহূর্তেই নতুন নতুন নির্মাণের সাথে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। এবং এই দীর্ঘ সময়ের কর্মজীবনে তিনি পেয়েছেন দেশীয় এবং আন্তর্জাতিক নানা সম্মাননা। শুনবো সেই গল্পগুলো। আমাদের সাথে আছেন স্থপতি জুবায়ের হাসান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। প্রথমে আমি চ্যানেল 9 কে একটা ধন্যবাদ দিতে চাই এই ধরনের আয়োজন করার জন্য। আমরা যারা স্থপতি প্র্যাকটিস করার চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করছি, সেই কাজগুলিকে জনমানুষের কাছে নিয়ে যাওয়ার এই যে চেষ্টাটাকে, এটাকে আমি প্রথমে সাধুবাদ দিয়ে অনুষ্ঠান শুরু করছি। সত্যি তাই। এবং সৃষ্টিশীল মানুষের সেই গল্পগুলো যখন শুনি বা তাদের অনুপ্রেরণার গল্প শুনি, আমাদেরও কিন্তু সেগুলো অনুপ্রেরণা দেয় বা দর্শকদেরও কিন্তু অনুপ্রাণিত করে বিভিন্নভাবে। এবং এই যে জার্নিটা, স্থাপত্য শিল্প আর 10টা সাবজেক্টের মতো না, একেবারেই ক্রিয়েটিভ একটা সাবজেক্ট, একদম নিজের সৃষ্টিশীল কাজের বা নিজের সৃষ্টির ক্রিয়েটিভিটির যে প্রমাণ তা প্রতি মুহূর্তে দিতে হয়। তো এই যে দীর্ঘ সময় আপনি কাজ করে যাচ্ছেন, এই সব কিছু মিলিয়ে আসলে এই দিকটা নিয়ে কী বলার আছে বা কেমন স্বপ্ন আপনি দেখেছিলেন? স্বপ্ন তো আসলে থাকেই, যে আমরা একটা চিন্তা করছি যে আমি আসলে, আমরা যখন, আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি, বুয়েট থেকে পড়াশোনা করার পরে যখন আমরা কাজে যাচ্ছি, কাজে নামার পর এই স্থাপত্য কর্মটা আসলে কেমন হবে এটা কিন্তু কাজে নামার পরেই আমরা বুঝতে পেরেছি। পড়াশোনা যখন আমরা করেছি তখন আমরা দেশ বিদেশের অনেক স্থপতির কাজ দেখেছি এবং তার কাজগুলি স্টাডি করেছি, শেখার চেষ্টা করেছি, কিন্তু কোথায় যেন একটা প্রশ্ন ছিল যে আমাদের দেশের কাজকর্ম, ঐতিহ্য, এই কাজগুলো যেন আমাদের পড়াশোনাটা একটু কম ছিল। এটা আমার ধারণা পড়াশোনা করার পরে, আমার এটা একটা নিজের একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের উত্তর আমরা অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি। একটা জিনিস যেটা উপলব্ধি হয়েছে যে সত্যিকার অর্থেই আমাদের যে পড়াশোনাটা আমরা করেছি সেখানে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের বিল্ডিং টেকনোলজি, এগুলি কোনোটাই আসলে আপ টু দ্য মার্কে ছিল না। এই স্টাডিটা আমরা যেটা এক একজন এক একভাবে দেখে, আমিও পার্সোনালি একটা পার্সু করার চেষ্টা করেছি, যে এটাকে খোঁজার চেষ্টা করেছি। খুঁজে ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক রস আছে, সেগুলিকে নিয়ে কি আমরা, আমি আগাতে পারি কিনা, হয়তো আমি চেষ্টা করছি একটা কানেক্ট করার আমাদের কালচারের সঙ্গে, আমাদের ঐতিহ্যের সঙ্গে, পারছি কিনা জানি না, এটা ক্রিটিকরা বলবে যারা এই বিষয়ে আরও পড়াশোনা করেছে তারা বলতে পারবে, বাট আমার চেষ্টাটা হচ্ছে আমি সেভাবে করছি, এই তো। এবং আপনি আপনার নিজস্ব কাজের একটি ধারা তৈরি করেছেন। আপনি যেমন প্রকৃতি নিয়ে কাজ করছেন, ঐতিহ্য নিয়ে কাজ করছেন, দেশীয় মেটেরিয়াল নিয়ে কাজ করছেন, যেটা আসলে একজন স্থপতির ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রেই অনেক কঠিন হয়ে যায় যে তার সব কাজে সেই বিষয়গুলোকে সমানভাবে ব্যালেন্স করা বা সমানভাবে মেনটেন করা, কারণ এক একটা প্রজেক্ট হয়তো এক একটা জিনিস ডিমান্ড করছে। বাট আপনার যে কাজের ধারাটা আছে সেটা দেখে কিন্তু বোঝা যায় যে আপনার একটা কাজের ছোঁয়া আছে। এটা আসলে ইন্টেনশনালি কি বিষয়টা নিয়ে আপনি ভেবেছেন কাজ করছেন? চেষ্টাটা এরকম যে সহজ করা একটা জিনিসকে, একটা কাজকে, আমরা একটা কাজ, একটা আর্কিটেকচার কিন্তু অনেক কমপ্লেক্স একটা ব্যাপার, একদম অনেক কমপ্লেক্স ব্যাপার। যেমন এটা তৈরি করা, এটা ডিজাইন থেকে শুরু করে, এটা ডিজাইন যখন আমরা করি তখন ডিজাইন করার সময় কিন্তু আমাদের যেই মানুষগুলি ব্যবহার করবে তাদের কথা চিন্তা করতে হয়, যে মানুষগুলি এটা ব্যবহার করবে তাদের সাইকোলজিগুলি আমাদের বুঝতে হয় এবং ফ্রেন্ডলি হতে হবে, বা মানুষগুলির কথা চিন্তা করতে হবে, তাদের কমফোর্টের কথা চিন্তা করতে হবে, একটা ভুল হলে সেটার ইম্প্যাক্ট আছে সেটা যেন না হয় সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে যে এটা কীভাবে তৈরি হচ্ছে, মেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, আমি এটা খুব বিশ্বাস করি যে এটা কীভাবে তৈরি হচ্ছে, কারণ একটা জিনিস তৈরি হওয়ার পরেই তো সেটা বিল্ড হলো, সেটা ফর্মটা আসলো, আদারওয়াইজ তো কিন্তু এটা আমার ব্রেনে আছে বা আমার টেবিলে আছে, কাগজে আছে, ব্রেন চাইল্ড আমার টেবিলে আছে অথবা ড্রয়িংয়ে আছে, কিন্তু এটা যখন তৈরি হচ্ছে এই প্রসেসেই কিন্তু ওর, আমার কাছে মনে হয় যে এটা একটা গাছের মতো, একটা গাছ যেমন তৈরি হতেই কিন্তু তার ফর্মটা তৈরি হলো, তৈরি হয়েছে, হ্যাঁ, তার লুকটা আসলো, সব গাছ কিন্তু একরকম না। তো সেরকম একটা বিল্ডিংয়েরও যখন সে তৈরি হচ্ছে তখন সে ধীরে ধীরে লাইফটা পাচ্ছে, এবং তৈরি হওয়ার পর যখন, এটা আমি একদমই বিশ্বাস করি যে যখন নেচারের সাথে তার একটা ডায়লগ তৈরি হয়,
মানুষ তো আছে, ইউজার তো আছে, তারপরেও কিন্তু নেচারের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হচ্ছে, একটা রোদ এসে পড়ছে, একটা বাতাস তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, আদার যে নেচারের এলিমেন্টগুলি আছে তার সঙ্গে তখন যার সম্পর্ক তৈরি হয়, আমার মনে হয় তখনই একটা বিল্ডিং স্থাপত্য হয়ে ওঠে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি যে কত কম ম্যাটেরিয়ালে একটা বাড়ি করা যায়। যেমন আমরা লোকাল রিসোর্স যেটা আছে, আমাদের অ্যাভেলেবেল যে ম্যাটেরিয়াল আছে চারদিকে, সেটা দিয়ে কাজ করা যায় কি না, হাতে তৈরি করাটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিই, প্রাধান্য দিই। কারণ আমাদের একমাত্র আমাদের দেশে এখন এটা আমরা এফোর্ড করতে পারছি, পাশ্চাত্য তো এটা এফোর্ড করতে পারছে না। ওরা একটা বাধ্য হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট ব্যবহার করতে, কারণ মানুষকে ব্যবহার করতে গেলে অনেক এক্সপেন্সিভ হবে। আমার যেহেতু অনেক মানুষ আছে, তো মানুষের হাত যদি একটা জায়গায় লাগে এবং সেটার মাধ্যমে যদি একটা জিনিস তৈরি করা যায়, সেটা অনেক এরর থাকে, মেশিন মেড থিংসের মধ্যে এরর কম থাকে, হাতে তৈরি জিনিসের মধ্যে এরর থাকে, বাট এররটাই আমার কাছে মনে হয় যে অনেক আর্টিস্টিক। প্রথমেই যে প্রজেক্টটা নিয়ে একটু আমি শুনতে চাই, গাজীপুরের যে প্রজেক্টটা হয়েছে এবং এই ফ্যাক্টরিটা বাইরে থেকে দেখে আসলে বোঝার উপায় নেই যে এটা একটা ফ্যাক্টরি, তো এই ক্ষেত্রে আসলে আপনার প্রথম চ্যালেঞ্জটা কী ছিল যেটার জন্য জেকে সিমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে, এটা নিয়ে একটু শুনি। এটা আমার প্রথম দিকটার কাজ, মানে একদমই সেকেন্ড কাজ বলা যায়। প্রথমে আমি একটা রেসিডেন্স ডিজাইন করি, তারপরে এই একটা ফ্যাক্টরি ডিজাইন করার সুযোগ হয় আমার। তো ক্লায়েন্টের সাথে অনেক রকম ডায়লগ আমার হয় যে কেন আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল শীট দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল শেড, আমরা একটা বক্স তৈরি করি, আমরা কেন খোলামেলা করলে অসুবিধা কথা। ক্লায়েন্ট বলছে অবশ্যই আপনি ইউ আর ফ্রি টু ডু, মানে আপনি যেভাবে চিন্তা করা করেন স্বাধীনতা আমাকে দিয়েছেন, এবং আমি চেষ্টা করেছি সেইটাকে কাজে লাগাতে যে একটা ফ্যাক্টরিতে মানুষ কাজ করে, অনেকগুলি মানুষ একসাথে কাজ করে, তো অনেকগুলি মানুষ একসাথে কাজ করলে ডেফিনেটলি আমি যদি তাদেরকে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি সেটা অনেক ব্যয়বহুল হবে। আমি যদি ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি এবং বাতাসটাকে নিয়ে আসতে পারি আমার ফ্যাক্টরির মধ্যে, তাহলেই তো আমার ইজি হচ্ছে, আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক কম হচ্ছে, এবং সেটাই সেটা করতে গিয়েই কিন্তু ডিজাইনটা ইভলভ করলো যে আমাকে তাহলে একটা বড় চালা দিতে হবে, যে আমার বাংলাদেশের জন্য একটা বড় চালা হলে যদি শেড হয়ে গেল তা মানে ছায়া পেলাম, আর খোলা যদি রাখি, খোলা রাখলে আমাকে একটা স্ক্রিনিং সিস্টেম করতে হবে যাতে ঝড় ঝড় বৃষ্টি না আসে। সো স্ক্রিনিং করতে গিয়েও আমি দেখলাম যে আমার লোকাল ওই গাজীপুরের কিন্তু অনেক বাঁশ অ্যাভেলেবেল, তো আমি বাঁশ দিয়ে স্ক্রিন করে একটা খোলামেলা একটা প্যাভিলিয়ন তৈরি করলাম, এবং প্যাভিলিয়নের মধ্যে সুন্দর ফ্যাক্টরির লোকজন কাজ করতে পারছে, কোনো কমপ্লেন নাই, বাতাস আসছে। এইটা কিন্তু একটা স্টেটমেন্টও, মানে ছোট করে হলেও আমি আমার দিক থেকে একটা ছোট্ট করে বলার চেষ্টা করেছি যে এভাবেও কিন্তু আমরা চিন্তা করতে পারি, সম্ভব, এইটাই হচ্ছে বক্তব্য। এবং আমি ক্লায়েন্টের দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছি সবসময়। আপনার ক্লায়েন্ট ছিলেন অ্যাম্বার ডেনিম, তাদের সাথে আসলে পরবর্তীতে তো আরো বেশ কয়েকটা কাজ হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটা তো বলতেই হবে যে ভাওয়াল রিসর্টের কথা, যেটা নির্মাণের পরপরই কিন্তু একটা সাড়া ফেলেছিল যে ঢাকা শহরের এই ব্যস্ত শহরের একটা জীবনের একটুখানি দূরে আসলে এরকম একটা জায়গা সম্ভব যেখানে প্রকৃতির ছোঁয়া থাকবে, একটা গ্রামের ভাব থাকবে, মানুষ কিন্তু ছুটে গেছে প্রথম দিকেই। তো ওই ভাওয়াল রিসর্টের আসলে পরিকল্পনাটাও কি করে হয়েছিল, এরকম ভাবেই কি দেশীয়? এটা খুব ইন্টারেস্টিং, আমি ফ্যাক্টরিটা যখন শেষে পর্যায়ে তখন আমার ক্লায়েন্ট শওকত আজিজ রাসেল উনি এই ফ্যাক্টরিটা ভিজিট করলেন, করার পরে উনি বললেন যে আমার তো অনেক দিনের একটা চিন্তা হচ্ছে একটা রিসর্ট করার, আমার ধারণা যে আপনি আসলে পারবেন, কারণ আমি আপনার আমি ফ্যাক্টরিটাকে আপনি একটা রিসর্টিং এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছেন, সো আপনি রিসর্টটা তাহলে একটু দেখেন। সাইটে নিয়ে গেলেন, সাইটটা দেখালেন, বনের মধ্যে একটা জায়গা, এবং আমরা বনের মধ্যে একটা জায়গা দেখালেন, এবং দেখানোর পরে কিছু ছিল না, একটা ধানি জমি, সেখানে আমরা একটা একটা এস্টাবলিশমেন্ট কীভাবে তৈরি করব। ওই একই আমি রিসর্ট নিয়ে স্টাডি করা শুরু করলাম যে রিসর্ট ব্যাপারটা আসলে কী, এটা একটা হোটেল না, রিসর্ট আর হোটেলের মধ্যে ডেফিনেটলি একটা তফাত আছে, যে তফাতটাকে আমি সহজ করে বললে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং রেসিডেন্স। একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা আর রেসিডেন্সে থাকার মধ্যে যেরকম তফাত, সেরকম হোটেলে থাকা আর রিসর্টে থাকার মধ্যে আমি সহজ করে আমি এভাবে বলতে পারি, আমারও আন্ডারস্ট্যান্ডিং এভাবে তৈরি হলো। এরপরে হচ্ছে যে আমরা একটা ওইটা কিন্তু চারদিকে শালবন দিয়ে ঘেরা, তো শালবন ঘেরার মধ্যে একটা জায়গায় আমি যখন কাজ করতে যাব, তখন এই একইভাবে আমি প্রশ্ন করলাম যে ইন্ডিজেনাস পিপলরা এই জায়গায় যারা আদিবাসী, আদিবাসীরা কীভাবে থাকে, আদিবাসীরা একটা জঙ্গলের মধ্যে থাকলে তারা কিন্তু মাটিতে বাড়ি করে না, তারা বাড়িটা করে মাটি থেকে 4-5 ফিট উঁচু করে একটা বাড়িটা করে, এটার একটা কারণ আছে, কিন্তু কারণ হচ্ছে যে তারা টাচ দ্য আর্থ লাইটলি, তারা আর্থকে খুব কম ডিস্টার্ব করে, তারা আর্থকে অনেক বেশি ভালোবাসে,
যার ফলে ওরা মাটি ঘুরে অনেক কনস্ট্রাকশন করে মাটিটাকে নষ্ট করতে চায় না, কারণ এই মাটিতেই তারা চাষাবাদ করে, এই মাটিতে অনেক বায়োডাইভার্সিটি থাকে, সেগুলোকে তারা ডিস্টার্ব করতে চায় না। সো দ্যাট তাদের বাড়িগুলিতে তারা উঁচু করে করলো, যার ফলে তাদের ওইখান থেকে কিন্তু বায়োডাইভার্সিটি কোনো প্রবলেম হলো না। এই যে সোসাইটি, এই যে নেচারের প্রতি তাদের যে সম্মান, এবং তারা কিন্তু এই যে সহাবস্থানেই থাকছে, তার মানে এই নলেজটা আমি নিলাম তাদের কাছ থেকে অ্যাজ অ্যান আর্কিটেক্ট। এই ইন্ডিজিনাস নলেজটা আমি নিয়ে সেটাকে কিন্তু আমি কনভার্ট করার চেষ্টা করলাম যে একটা কমার্শিয়াল রিসোর্টে সেটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, এবং আমার বাড়িগুলি সবগুলি কিন্তু একটু উঁচুতে, যার ফলে নিচের যে জঙ্গলের চারদিকের যে এনভায়রনমেন্ট সেটা যেন নষ্ট না হয়, স্বাভাবিক থাকে। এভাবেই কিন্তু বাড়িগুলি ডিজাইন একটার পর একটা আসলো, এবং বাড়িগুলির ইন্ডিভিজুয়াল ডিজাইনেও কিন্তু সেটা এসেছে। আপনি যদি পাহাড়িদের বাড়ি দেখেন তাহলে দেখবেন যে ওরা প্রথমে 2-2.5 ফিট উঠে একটা ফ্লোর, একটা মেজানাইন, একটা একটা লেভেল রাখে যেখানে ওরা বসে, তার থেকে আবার কিছু দূর উঠলে তারা থাকে। এভাবে কিন্তু এই যে সিকোয়েন্স, সো দ্যাট আর্কিটেকচারাল যে সিকোয়েন্স, আমাকে আবিষ্কার করার কিছু নাই, আমার কাছে কিন্তু অনেক নলেজ আছে, আমার ইঞ্জিনিয়ার্স পিপলের কাছে নলেজ আছে, আমার গ্রামের লোকের কাছে নলেজ আছে, আমি ওই নলেজগুলি সিক করার চেষ্টা করি। এটাই আমার কাছে মনে হয় যে আমার কাজ, আমার কাজ হিসেবে মনে করি যে আমি একটা জিনিস আবিষ্কার করতে হবে। আমি সেটা বিশ্বাস করি না যে নলেজটা আছে সেটাকে আমি একসাথে করে নিয়ে এটাকে মিমিক বলা যায় যে আমি একটু নকল করার চেষ্টা করছি, কিন্তু নকল করছি আসলে আমার যে ইন্ডিজিনাস প্রকৃতি থেকে, আশেপাশে যা আছে তো সেটাকেই একসাথে করে, সেই নলেজগুলিকে একসাথে করে একটা প্রকল্প চিন্তা করা, এবং ক্লায়েন্টের সাথে বারবার বসে ঠিক করা। এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু আমরা যে ভালো রিজোর্টে যাই, একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতেই বিরল যে কোনো একটা এই ধরনের কমার্শিয়াল রিসোর্টে ম্যাটেরিয়ালের আধিক্য অনেক। রিসোর্ট বলতে আমাদের চোখের সামনে কিন্তু ভেসে আসে যে অনেক লাক্সারিয়াস কিছু এবং অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ইউজ করে বানানো, বাট এই ভাওয়াল রিসোর্ট একেবারেই দেশীয় যেই ম্যাটেরিয়াল নিয়ে আপনি কাজ করেছেন, আপনার জন্য আসলে এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল বা ক্লায়েন্টকে বোঝানো কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আমি ক্লায়েন্টকে সাধুবাদ দিই যে ক্লায়েন্টকে যখন আমি বলেছি, সবসময় তো ক্লায়েন্টের কাছে আমাকে যেতে হয়েছে যে আমি এই ধরনের চিন্তা করছি, তখন আমি যে আমার যে ধারণা সেটা যখন তাকে বোঝালাম যে দেখেন একটা মানুষ যখন ঢাকা শহরে থাকছে তার চারদিকে যে দামি ম্যাটেরিয়াল নিয়েই তো থাকছে, এই রিসোর্টটা যে অ্যাভেল করতে পারবে, এটা এটা একটা কমার্শিয়াল রিসোর্ট, এটা একটা সবার জন্য না, কিন্তু এটা একটা দামি পয়সা দিয়ে, অনেক পয়সা দিয়ে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, যারা এটা ব্যবহার করবে তারা শহরে কিন্তু তার চারদিকে একটা দামি ম্যাটেরিয়াল, দামি বিছানা, দামি সব কিছু নিয়েই থাকছে, কেন ওই রিসোর্টে যাবে? তারা যদি ওখানে গিয়ে আবার এই দামি ম্যাটেরিয়ালের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাই সেটা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে নেচারের কাছে যাচ্ছে, নেচারটা ইম্পর্টেন্ট রাদার দ্যান যে কত দামি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। কমফোর্টটা তাকে দিতেই হবে, স্ট্যান্ডার্ডাইজেশন তাকে দিতেই হবে, সেই স্ট্যান্ডার্ড আমরা তাকে দিব, যে স্ট্যান্ডার্ডের বেড থাকে, যে স্ট্যান্ডার্ডের কমোড থাকে, বেসিন থাকে, এবং আদার্স যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা আমরা প্রোভাইড করার পরে আমরা বাকিটা আমরা নেচার উপভোগ করার জন্য তাদেরকে দেবো। তারা ওখানে যাবে আসলে শালবনকে দেখতে, তারা আসলে একটা মুক্ত হাওয়া খেতে যাবে। বাড়িগুলির ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করা হয়েছিল, এটা ডিটেইলিং তারপরও বলি আজকে, সেটা হচ্ছে যে ঘরগুলির কত কম এসি দিয়ে একটা ঘর সাজানো যায়, এবং ঘরগুলির যে স্কোয়ার ফিট সেটাভাবে চিন্তা করে ওই ঘরটাই এসি করা, বাকি কিন্তু এন্টার জায়গাটা এসির মধ্যে আনা হয় নাই, নন এসির মধ্যে রাখা হয়েছে। মানুষ হয়তো ফিল করে না, কিন্তু এইটা কিন্তু একটা ডিটেইলিং, আমি এন্টার বাড়িটাকে কিন্তু এসির মধ্যে নিয়ে আসতে পারি। হ্যাঁ, দেখেন খরচটা কমে আসে, আর মানে মানুষ মানে মানুষ বাইরে যাক, মানুষ ওয়েদারটা এনজয় করুক, বৃষ্টি এনজয় করুক, রোদটা এনজয় করুক, গরম হলে গরমটা এনজয় করুক, কিন্তু মানুষ স্ট্যান্ডার্ড জিনিসটা পায়, ওইটা এখানে চেষ্টা করা হয়েছে। ম্যাটেরিয়ালের আধিক্য একদমই কম, লো কস্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এবং মানুষকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে, দেশীয় যে গাছপালা আছে সেগুলি দিয়ে অক্ষত রেখে সেগুলি রেখেই চিন্তা করা হয়েছে, ভেরি সিম্পল। এবং আমি খুশি যে মানুষ এটাকে গ্রহণ করেছে। যেটা আপনি বলছিলেন যে প্রকৃতিকে অক্ষত রেখে বা একটা গাছকেও অক্ষত রেখে আসলে কিভাবে ডিজাইন করা যায়, এটা এটাই একজন স্থপতির কাজ হওয়া উচিত, তেমনটাই হওয়া উচিত, এবং সেভাবেই আপনি কাজ করে যাচ্ছেন। সেখানে যদি আরও কিছু প্রজেক্টের কথা বলি, যে যেটা বেঙ্গল শিল্পালয়ের কথা বলতেই হবে, ধানমন্ডি 27 নম্বরে, সেটাও কিন্তু ওই ঢাকা শহরের বুকে মনে হয় যে এক টুকরো একটা গ্রামীণ ছোঁয়া,
এই যে বিষয়গুলো, যে একটা জায়গায় যে একজন কতটা আপন করে নিচ্ছে সেই জায়গাটাকে, এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে একজন ক্লায়েন্টের জন্য হতে পারে বা একজন অডিয়েন্সের জন্যও হতে পারে। সেক্ষেত্রে আসলে এই প্রজেক্টটা নিয়ে বা এই ধরনের যে কাজগুলো হচ্ছে সেটা নিয়ে আপনার কি বলার আছে? আমরা স্থপতিরা যখন একটা কাজ করি, একটা বিল্ডিং তৈরি করি, এটা একটা একটা ফর্ম, সে ফর্মটা যেরকম দেখতে হোক না কেন একটা ফর্ম, গাছও কিন্তু আমার কাছে একটা ফর্ম। তো এখানে যে গাছগুলি ছিল সেই ফর্ম হিসেবে আমি সেটাকে পারসিভ করি, এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে বা প্রশ্ন করেছি যে এরাই কিন্তু এই জায়গায় আগে এসেছে, আমার ফর্মটা পরে আসবে। সো ডেফিনেটলি এদেরকে রেখে, একে সেই পূর্ণ সম্মানটা দিয়ে, এবং সে একটা এনভায়রনমেন্ট তৈরি করে আছে, একটা বায়োডাইভার্সিটি তৈরি করে আছে, আমি এটা নষ্ট করব না, এই স্টেটমেন্টটা নিয়েই কিন্তু কাজটা শুরু করা। এবং এই গাছগুলির জন্য আমার বিল্ডিংয়ের ফর্ম সেভাবে শেপ আপ হয়েছে, যে তার যে ক্যারেক্টার তৈরি হচ্ছে ওখান থেকে। তার মানে এই বিল্ডিংটাকে তুলে যদি আমি ধানমন্ডির 27 নম্বরে অন্য কোনো প্লটে বসাই আর জাস্টিফাইড যাবে না। তার মানে এই যে ইন্টিগ্রেটেড একটা ঘটনা, মানে তার প্রতিটা লেয়ার, প্রতিটা জিনিস তৈরি হচ্ছে, প্রতিটা স্পেস তৈরি হচ্ছে, কিন্তু তার সারাউন্ডিংসের সাথে কন্টিনিউয়াস ডায়ালগ তৈরি মাধ্যমে, এটাই প্রসেস। একটা কাজের বা একটা নির্মাণের বা একটা সৃষ্টির আনন্দ আপনাকে কিভাবে আসলে আনন্দ দেয়, আপনার কেমন লাগে? আমার যেটা হয় যে আমি ইনিশিয়ালি যে চিন্তাটা করি সেটা হওয়ার পরে মানুষের ফিডব্যাকটা আমি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং সেটাকে নেওয়ার চেষ্টা করি, সেটা আমার পরবর্তী কাজের জন্য ইন্সপিরেশন হিসেবে আমি দেখি। এটা একটা জার্নি, আমার কাজগুলি একটা জার্নি, জার্নির ডেফিনেটলি একটা আর একটা স্টেপ। আমি এখান থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি, সবসময় যে ভালো ফিডব্যাক আসে, খারাপ ফিডব্যাকও আসে, সেটাকে নেওয়ার চেষ্টা করি, সেখান থেকে আবার শুধরানোর চেষ্টা করি, করে কিন্তু সামনের পথে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। আপনার নির্মাণের সামনে যখন দাঁড়ানো হয়, যখন একেবারে কমপ্লিট হয়ে গেছে, তখন আসলে আপনার কেমন লাগে? কমপ্লিট হয়ে গেছে, এটা আসলে আর্কিটেক্ট পার্সপেক্টিভ থেকে তো একটা বিল্ডিং শেষ করলেই শেষ, কিন্তু ইউজার যখন এটাকে ব্যবহার করছেন, এবং ওইটাকে আমি মোর কমপ্লিটনেস বলি, সেই অনুভূতিটাই আসলে আপনাকে আনন্দ দেয়। এই পুরো কথা থেকে আমি আসলে সেই বিষয়টাকেই ধরে নিলাম। এবং হাসান ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এই অল্প সময়ে, বলবো না দীর্ঘ সময়ের যাত্রাই বলবো, দীর্ঘ সময়ে অনেক নির্মাণ করেছেন, অনেক সৃষ্টি করেছেন এবং সেই জন্য পুরস্কৃত হয়েছেন, প্রশংসিত হয়েছেন। এইভাবে যেন আপনি সামনে কাজ করে যেতে পারেন সেই জন্য অগ্রিম সব শুভকামনা থাকছে সামনের প্রজেক্টগুলোর জন্য, এবং আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল 9 আমি আবারও ধন্যবাদ দিই এই ধরনের আয়োজন করার জন্য, কারণ যতটা আমরা জনমানুষের কাছে যেতে পারবো ততটা আমাদের সোসাইটির জন্য ভালো হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ZSRM নিবেদিত বুননের গল্প থেকে। আগামীর পর্বে আবারও দেখা হবে নতুন একজন সৃষ্টিশীল স্থপতিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং চ্যানেল 9 পর্দায় চোখ রাখবেন।